প্রিয় কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে একদম নতুন একটি ফল নিয়ে আসলাম অ্যাভোকাডো সম্পর্কে। অ্যাভোকাডোর কি কি গুণ আছে আগে আমাদের জানতে হবে। অ্যাভোকাডোর যেসব রোগের কাজ করে, এটা হচ্ছে এক নম্বর হচ্ছে হাড়ের, যারা হাড় স্ট্রোক করেন তাদের খুবই ভালো একটি কাজ করে, হাড় স্ট্রোক থেকে মুক্তি পাবেন। তারপরে রক্ত চলাচলে খুবই প্রক্রিয়া, এটার ভালো কাজ আছে। এবং যারা হচ্ছে আপনার হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড চলাচলে সহায়তা করে। তারপরে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তারপরে আরও আপনার যাদের মুখে স্কিন দাগ আছে, মহিলাদের জন্য এটা পেস্ট ক্রিম হিসেবে অনেকে বা বিদেশে এটা ব্যবহার করে থাকে। আর ফুলেপ দিয়ে আপনার মুখে লাগাই দিলে অনেকটা মসৃণ হয়ে যায়, আপনার মুখের চামড়া অনেকটা মসৃণ হয়। তারপরে এটা বিভিন্নভাবে খাওয়া যায়, অনেকে দুধ দিয়ে খায়, অনেকে আপনার আইসক্রিম বানিয়ে খায়, এক একভাবে আপনারা খেতে পারেন। অ্যাভোকাডো হচ্ছে মধ্য মেক্সিকো এবং মধ্য আমেরিকার একটি ফল। এটি অ্যাভোকাডো খুবই একটি ভালো জাতের অ্যাভোকাডো। এটি হচ্ছে ট্রপিক্যাল গ্রিন জাতের একটি অ্যাভোকাডো, দেখতে পাচ্ছেন এটি লম্বা লম্বা হয়ে থাকে। আরেকটি অ্যাভোকাডো আছে বাংলাদেশে, এটা আছে গোল গোল হয়। আর আমাদের কাছে প্রায় ট্রপিক্যাল গ্রিন, ট্রপিক্যাল, তারপরে আছে ব্রাজিলিয়ান আছে, তারপরে আছে আপনার আছে হচ্ছে ওই যে হ্যাজ ভ্যারাইটি আছে, সব ভ্যারাইটির চারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাংলাদেশে আমরা এটা পরীক্ষামূলক না, এটা বাণিজ্যিকভাবেই চাষ করেছি 3 বিঘা জমিতে। এখন 100 অধিক গাছ আছে আমাদের বাগানে। যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান পাহাড় বা আঙ্গিনা বা ছাদে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। খুব ভালো মানের চারাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। গুণগত মানসম্পন্ন চারা আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দেবো। আর যারা আছে বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন বা এই ফলটি কীভাবে সংগ্রহ করবেন, অনেকে যদি ফল সংগ্রহ করতে চান এক মাসের ভিতরে, এই ফল অবশ্যই আমাদের ফোন দেবেন। তাহলে এক মাসের ভিতরে ফোন দিলে আমরা এই ফল আপনাদেরকে পাঠাইতে পারবো। যারা 5 কেজির সর্বনিম্ন 5 কেজি ফল নিতে হবে, যারা সর্বনিম্ন 5 কেজি ফল বা নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এক মাস পরে যোগাযোগ করলে আর আপনারা এই ফল পাবেন না। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় প্রায় 2 কেজি ফল আছে, 2 কেজির অধিক ফল আছে। এটা আছে আর ট্রপিক্যাল গ্রিন জাতের অ্যাভোকাডো। আমরা যদি এদিকে দেখাই, এদিকে বলো প্রচুর ফল আছে। এদিকে যদি দেখাই, দেখেন ফল আছে। তারপরে এদিকে যদি দেখাই, এদিকে বলো ফল আছে। তারপর ভিতরে ফল আছে। তারপর আমাদের এদিকেও গাছ আছে, এদিকের গাছে আমাদের ফল আছে। আসেন দেখাই, এদিকে দেখেন, এই যে পরপর ফল আছে, দেখেন এই যে ফল আছে ভিতরে। তারপর এদিকে আরও উপরে আছে। তো এইদিকে যদি দেখাই, এদিকে বলো প্রচুর ফল ধরেছে আমাদের গাছে। এদিকে যদি আসেন আমাদের এই দেখেন ভিতরে প্রচুর ফল ধরে আছে। এটা বাণিজ্যিকভাবে খুব ভালো একটি জাত, দেখতে পাচ্ছেন। এই দেখেন খুব সুন্দর সুন্দর ফল ধরে আছে। এই দেখেন ফলের চমৎকার ফলন, এই যে ভিতরে, এই যে ভিতরেও ফলন আছে প্রচুর। আবার এদিকে যদি দেখাই, এই দেখেন ফল ধরে আছে। আবার এদিকে যদি আসি আমাদের, এদিকের এই গাছেও প্রচুর ফল ধরে আছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন প্রচুর ফল, আল্লাহর রহমতে প্রচুর ফল ধরেছে উপরে, এদিকে চারিদিকে ফল ধরে আছে। এটা খুব বাণিজ্যিকভাবে যারা এই এই যাদের ফল চাষ করতে চান বা করতে চাচ্ছেন, তারা আমাদের মোল্লা নার্সারিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এটি খুবই ভালো একটি চমৎকার জাতের অ্যাভোকাডো। এবং বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলাতে যদি ফল হয়, তাহলে বুঝতে পারছেন আপনাদের এলাকায় আরও বেশি ফলনটা হবে। না আমাদের এলাকায় বৃষ্টি বেশি, রোদ বেশি, শীত বেশি, সব মিলেই বলো আমাদের প্রতিকূলতায় আমরা বিভিন্ন আবহাওয়ায় আমরা, তারপরে আবহাওয়ার সাথে আমরা লড়াই করে বলো চাষ করে থাকছি। তারা আপনাদের এলাকায় আবহাওয়া দেখা গেলো একরকমই থাকে, তারা অনাসে চাষ করতে পারেন, তারা কোনো একবারে নিঃসন্দেহে চাষ করতে পারেন। এই ফল চাষ করে আপনারা বলতে পারেন, ভাই এই ফল কেন চাষ করবো, এই ফলের বাজার দর কেমন, তা আসলে বাণিজ্যিকভাবে চাহিদা আছে কি না। অবশ্যই আপনারা ঢাকা শহরে খোঁজ নেন, কারণ বাজারে খোঁজ নেন, শপে খোঁজ নেন। 1 কেজি ফলের বাজার মূল্য সর্বনিম্ন হলো 600 টাকা, ওপরে 800, 1000, 1200 পর্যন্ত বিক্রি হয়ে থাকে। যারা এই ফল কিনতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যারা এই ফলের গাছ কিনতে চান, চারা কিনতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের ভালো মানের চারাগুলো আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর যারা ফল কিনতে চান, তারা এই মাসের ভিতরে আসার, শ্রাবণ মাসের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে আমরা ফল ইনশাল্লাহ
কুরিয়ারের মাধ্যমে পৌঁছাই দেবো। বাজার যেমন থাকে, এখন যদি 850 টাকা থাকে 850 টাকা, 1000 টাকা থাকলে 1000 টাকা দাম দিতে হবে আপনার। যারা ফল বা চারা সংগ্রহ করতে চান বা বাণিজ্যিকভাবে বাগান করতে চাচ্ছেন, তারা আমাদের বাগান ভিজিট করতে পারেন। আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন, এটা মোল্লা নার্সারির একটি বাগান, যা প্রচুর ফলন। যারা এরকম ফলন দেখে বাগান করতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে আমাদের বাগান ভিজিট করে তারপর দেখে শুনে চাষ করতে পারেন। আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি ফেসবুকে বা ইউটিউবে যে বিদেশিরা বিদেশিদের একটা ফল অ্যাভোকাডো গাছ দেখাচ্ছে, আমরা অনেক সময় ভাবি যে এটা কী ফল বা এই ফলের চারা কোথায় পাবো, সংগ্রহ করবো কোথার থেকে, বিভিন্ন রকম মন্তব্য থাকে। এখন দেশেই হচ্ছে বিদেশি ফল, দেশেই হচ্ছে অ্যাভোকাডো, দেশে হচ্ছে রামবুটান, দেশে হচ্ছে পার্সিমন, দেশে হচ্ছে লঙ্কান, দেশে হচ্ছে আপেল, কী হচ্ছে না বলেন? প্রত্যেকটা ফলে আমাদের বাংলাদেশের আবহাওয়া একবারে সুইটেবলভাবে মানায় নিচ্ছে। বিভিন্ন আবহাওয়া, বিভিন্ন মনে করেন ঝড় বৃষ্টি, উপকূলীয় আবহাওয়ার সাথে মিলিয়ে এই ফলগুলো আমরা এখন চাষ করতে পারছি। ঝড় বৃষ্টি, ঝড়ে গাছ ভেঙে যাচ্ছে, আবার অতিরিক্ত গরমে ফল নষ্ট হয়ে ফল পড়ে যাচ্ছে, অতিরিক্ত বৃষ্টিতে ফল পোকা হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রতিকূলতায় আমরা বলো ঠিক আছি আজকে। ঝড়ে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে একটা কৃষক পোড়া মাটির স্তর পুড়ে খাঁটি হয়, তারপরে একটা কৃষক হয়। তেমনই একটা কৃষক যখন একটা গাছ রোপণ করে, তার স্বপ্ন রোপণ করে, যখন ফল আসে, তখন এই ফল দেখেই মনে করে মনোমুগ্ধ হয়ে যায়। এই ফল বাগান সহজে কেউ এত রিস্ক নিয়ে বলো লাগাইতে পারে না, কেন আমরা লাগিয়েছি। আমরা সফল কৃষক হিসেবে আমরা বলতে পারি যে আমরা আজকে সফল, কেননা বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়ায় এই ফল হবে কিনা আমরা বলো জানতাম। আজকে আমরা বেশি কথা বলবো না, যারা আমাদের এই অ্যাভোকাডো জাতের চারা নিতে চাচ্ছেন বা ফল নিতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই আজকে যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন, সেই প্রত্যাশাই রইল। সেই পর্যন্ত আমরা আমার বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।